হামাস ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ইরানের। গাজায় মানবিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইসরায়েলের হামলা। গাজা দখল নয়, ইসরায়েল চায় হামাসকে। ফিলিস্তিন বিরোধী গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম, নেপথ্যে ভারত। ইসরায়েল এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো কিভাবে জানাব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামাস ইসরায়েল যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মাঝে চলমান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে এবং এই জন্য ওয়াশিংটনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি এই হুঁশিয়ারি দিয়েছেন। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলের যুদ্ধের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ ওই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধে যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে যায় তাহলে তেহরানও যোগ দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনিদের এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সামরিকভাবে জড়িয়ে গেছে বলে ইরান মনে করে। তিনি বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধ যুক্তরাষ্ট্রের সমর্থনে সংগঠিত হচ্ছে এবং ওয়াশিংটনকে অবশ্যই এই জবাবদিহিতা করতে হবে। বিশ্বের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহী নতুন রণতরী USS ডোয়াইট ডি আইজেনহাওয়ার স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যে পূর্ব ভূমধ্যসাগরে পৌঁছে গেছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে রওনা হয় এই রণতরী। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের উপকূলে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রথম রণতরী USS জেরাল্ড আর ফোর্ড। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এসব বিমানবাহী রণতরী কোনো ধরনের উস্কানের জন্য নয়, বরং প্রতিরোধ হিসেবে ইসরায়েল উপকূলে পাঠানো হয়েছে। এদিকে গাজায় মানবিক সংকটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইসরায়েলের হামলা। হামাস ইসরায়েলে রক্তক্ষয়ী সংঘাতে বিধ্বস্ত গাজায় তীব্রতর হচ্ছে মানবিক সংকট, সেই সঙ্গে বাড়ছে ইসরায়েলের হামলা ও সামরিক অভিযান। যুদ্ধের কারণে আটকে পড়া বিদেশি নাগরিকদের সরানো এবং অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে সহায়তার জন্য যুদ্ধবিরতি কূটনৈতিক প্রচেষ্টা থাকলেও তা ব্যর্থ হয়েছে। বিপরীতে হামলা গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। হামাস শাসিত গাজার বাসিন্দারা বলেছেন, রাতারাতি বিমান হামলা এখন পর্যন্ত তীব্র মাত্রায় অব্যাহত আছে। ইসরায়েলি স্থল আক্রমণ প্রায় নিশ্চিত। দিনভর বোমা হামলা চলছে এবং অনেক ভবন ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেক লোক আটকা পড়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলে হামাসের রকেট হামলার একাধিক সতর্কতা জারি করেছে। ছিটমহলটিতে সহায়তা পাঠানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ইসরায়েলের 75 বছরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ানক হামলার ঘটনা। কিন্তু ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েট হাগারি বলেছেন, গাজায় কোনো যুদ্ধবিরতি হয়নি এবং ইসরায়েল তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এই মুহূর্তে এই ধরনের কোনো প্রচেষ্টা চলছে না, পরিবর্তন কিছু হলে আমরা জনসাধারণকে জানাবো। আমরা হামাসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, তারাই এই আক্রমণ চালিয়েছে। হামলার পরপরই গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। তারা গাজায় সামরিক প্রবেশ এবং হামাসকে যে কোনো উপায়ে ধ্বংস করার সংকল্প করেছে। কিন্তু সোমবার দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ইতিমধ্যে সীমান্তে ইসরায়েলি সৈন্য ও ট্যাঙ্ক জড়ো হয়েছে। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এই পর্যন্ত অন্তত 2,750 জন নিহত হয়েছে, এর মধ্যে 1/4 শিশু এবং আরও প্রায় 10,000 জন আহত হয়েছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে নিখোঁজ এবং ধ্বংসস্তূপের নিচে আরও অন্তত 1,000 মানুষ আছে। খাদ্য, জ্বালানি এবং জলের অভাবে গাজায় নিরাপদ বিতরণ এবং রাফা সীমান্ত ক্রসিং দিয়ে কিছু বিদেশি নাগরিককে সরানোর একটি চুক্তির জন্য মিশরে বিভিন্ন দেশ থেকে আসা শত শত ত্রাণ সহায়তায় গাড়ি আটকে রাখা হয়েছে। এদিকে গাজা দখল নয়, ইসরায়েল চায় হামাসকে। টানা হামলা চালাতে থাকা ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা দখল করতে চায় না বলে দাবি করেছে। তবে দেশটি বলছে তাদের লক্ষ্য ওই উপত্যকায় শাসক হামাসকে নির্মূল করা। গাজা দখল করা ইসরায়েলের জন্য বড় ভুল সিদ্ধান্ত হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করার পর CNN-কে সোমবার এই বার্তা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি বলেন, আমাদের গাজা দখল বা সেখানে অবস্থান করার কোনো আগ্রহ নেই, কিন্তু যেহেতু আমরা বেঁচে থাকার
জন্য লড়াই করছি এবং এর একমাত্র উপায় যেমন বাইডেন নিজেই বলেছেন হামাসকে নির্মূল করা তাই আমাদের যা দরকার তা করতে হবে এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারচুক রোববার সিএনএনকে বলেছেন সংঘাত শেষ হওয়ার পরও ইসরায়েল গাজা দখল করতে চায় না তিনি বলেন আমাদের গাজা দখল বা পুনরুদখল করার কোনো ইচ্ছা নেই আমাদের 20 লাখের বেশি ফিলিস্তিনকে শাসন করার কোনো ইচ্ছা নেই এদিকে জো বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে এ নিয়ে গিলাত এরদান বলেছেন দক্ষিণ গাজায় পানি আবারও চালু করা হয়েছে তবে বিদ্যুৎ চালু আছে কিনা তা তিনি জানাননি গত 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের অতর্কিত হামলার জবাবে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল পানি খাবার জ্বালানি ঔষধ এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে দেশটি বিমান হামলার পাশাপাশি স্থল নৌপথেও হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসরায়েল এর মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কথা শোনা গেলেও তা নিয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি এদিকে ফিলিস্তিন বিরোধী গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম নেপথ্যে ভারত বিশ্বের যে কোনো সংকটময় মুহূর্তে অন্যতম বড় সমস্যা হয়ে দেখা দেয় বিভ্রান্তিকর তথ্য বা গুজব করোনা মহামারী থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে যার ব্যাপকতা চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সময়েও এর ব্যতিক্রম হয়নি বিশেষ করে ফিলিস্তিন বিরোধী গুজবে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু কিছু ক্ষেত্রে তা উঠে আসছে মূলধারার গণমাধ্যমেও আর এসব গুজবের বেশিরভাগই ছড়াচ্ছে ভারত থেকে কিন্তু এর কারণ রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন ফিলিস্তিন বিরোধী গুজব ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ ইসলামফোবিয়া আর সামাজিক মাধ্যম ব্যবহার করে এসব গুজব সহজেই ছড়িয়ে দেওয়া হচ্ছে সুনির্দিষ্ট করে বললে গুজব সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে এক্স অর্থাৎ টুইটার থেকে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে গেল 7ই অক্টোবর ইসরায়েল হামাসের হামলার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিন বিরোধী যেসব গুজব ছড়িয়েছে তার বেশিরভাগই ছড়ানো হয়েছে ভারতের ডানপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এর মধ্যে অনেক অ্যাকাউন্টের পাশে আবার ব্লুটিক ভেরিফাইডও আছে যার ফলে সহজেই গুজব বিশ্বাস করে নিচ্ছে সাধারণ মানুষ এমনকি হামাস যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলে হামলা চালিয়েছে বলে সম্প্রতি একটি টুইট হাজার হাজার মানুষ শেয়ার করেছে গুজব ছড়ানোর পিছনে সম্প্রতি ভারতীয় বেশ কিছু ভেরিফাইড এক্স ব্যবহারকারীকে শনাক্ত করেছে ভারতের অন্যতম নামকরা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম সংস্থাটির তথ্য মতে প্রভাবশালী যারা নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য শেয়ার করেছে তাদের বেশিরভাগই ফিলিস্তিনকে নেতিবাচকভাবে টার্গেট করছেন বা ইসরায়েলকে সমর্থন করছে এমনকি ফিলিস্তিনিদের তারা নৃশংস হিসেবেও দেখানোর চেষ্টা করছে উদাহরণ হিসেবে একটি অ্যাকাউন্ট থেকে ছড়ানো এক ভিডিওর কথা উল্লেখ করেছে বুম সেখানে একদল কিশোরীকে দেখিয়ে দাবি করা হয় ফিলিস্তিন তারা ওই কিশোরীদের অপহরণ করেছে যৌন দাসী বানিয়েছে তবে ভিডিওটি সম্ভবত জেরুজালেমে কোনো স্কুল ভ্রমণের অস্পষ্টতা বা তুলনামূলকভাবে নিম্নমানের হলেও মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে বোঝা যায় ওই কিশোরীরা বেশ আনন্দের সঙ্গে কথাবার্তা বলছে এবং তাদের ফোন ব্যবহার করছে তা সত্ত্বেও ভিডিওটি হাজার হাজার বার রিটুইট হয়েছে এবং সেটি দেখেছে অন্তত 60 লাখ মানুষ ভিডিওটি শেয়ার করা অ্যাকাউন্টগুলো বিশ্লেষণে দেখা গেছে এর বেশিরভাগই ভারতে অবস্থিত সম্প্রতি প্রচারিত আরেক ভিডিওতে মিথ্যাভাবে দাবি করা হয়েছে এক ইহুদি শিশুকে অপহরণ করেছে হামাস ভিডিওটি শুধুমাত্র একটি পোস্টেই 10 লাখের বেশি ভিউ পেয়েছে এদিকে ইসরায়েল এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো কিভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল 1948 সালের 14ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে গত 75 বছরের ইতিহাসে ইসরায়েল রাষ্ট্র হিসেবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয় সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন 75 বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল এটা সম্ভব হওয়ার পেছনে কাজ করেছে বেশ কয়েকটি বিষয় ইসরায়েলের এতটা শক্তির পেছনে বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি অঞ্চলটিতে 400 বছরের অটোম্যান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা ফ্রান্সও এর মাঝে ছিল যদিও এই অঞ্চলটির সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদের বসবাস ছিল
ইহুদি বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতনও চালায় আরবদের ওপর। পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরও প্রত্যক্ষ ও পরোক্ষ নানাভাবে তাদের সাথে ছিল ফ্রান্স ও ব্রিটেন। ইসরায়েল নামক মধ্যপ্রাচ্যের এই ক্যান্সার জন্মের পর থেকেই নির্মম আচরণ করে আসছে মুসলিমদের ওপর। এই ক্যান্সার যতদিন না মধ্যপ্রাচ্য থেকে নির্মূল হবে ততদিন শান্তি ফিরবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।